মুমিনুল হক সৌরভের জন্য একটু বেড়ে যাচ্ছে। লাস্ট ছটা ইনিংসে মাত্র 24 রান এবং সুইং আলটিমেটলি নেগোসিয়েট করা, আলটিমেট সব ব্যাটাররা যেমন ব্যর্থ হয়েছেন, ক্যাপ্টেন নিজেও আজকে ব্যর্থ হয়েছেন। হ্যাঁ দেখেন, ক্যাপ্টেন তো অনেক অনেক বছর ধরে খেলতেছে, অনেক রান করেছে, হতে পারে যে লাস্ট সিরিজটি আস্তে আস্তে ওর খারাপ যাচ্ছে, বাট তারপরও আমি বলবো যে ম্যানেজমেন্ট যারা আছে এখানে, ভালো প্লেয়ার তো খেলতেছে বা যে রান করতেছে দেখা যাচ্ছে যে ওকে নিয়ে আম করছে, কিন্তু কোচের সবথেকে বড় দায়িত্ব থাকবে যে খারাপ খেলতেছে একে কিভাবে তুলে আনবো, কোচের সবথেকে বড় দায়িত্ব এটা। কিন্তু আমরা দেখা যাচ্ছে দুঃখের বিষয় কি, যে রান করতেছে যে উইকেট পাচ্ছে ওকেই আমরা মনে করা যে বেশি চেয়ার আপ করি, কিন্তু আমার যেন আরও প্লেয়ার আছে ওইটা চিন্তা করি না। তা আমাদের এখানে ছোটোখাটো গ্যাপগুনা, কিন্তু এই ছোটোখাটো গ্যাপগুনা অনেক সময় বড় হয়ে যাচ্ছে, যেটা আজকে মুমিনুল হচ্ছে। মুমিনুল আপনি দেখেন যদি ওর অ্যাভারেজ যদি দেখেন, ওর ধারের কাছে অনেক সময় কেউ ছিল না, ওই এত রান করতো, বাট ছয়টা ম্যাচ খেলেছি এখন আমরা অনেক কিছু হয়েছে, বাট মানুষের সময় অসময় যায়, কিন্তু খারাপ সময়টা আপনার সবসময় সাথে দরকার। ভালো সময় তো মানুষ থাকবে, কিন্তু খারাপ সময়টা যদি এই ম্যানেজমেন্ট থাকে তো ইনশাআল্লাহ ওর যে কনফিডেন্সটা অটোমেটিক ফিরে আসবে। অ্যাবসলিউটলি। সাকিবের সময়টা কেমন যাচ্ছে আজকে? সাকিব আলটিমেটলি ফ্লিক খেলতে গিয়ে আলটিমেটলি আউট হয়ে গেলেন, তামিমও ফ্লিক খেলতে গিয়ে আউট হয়েছেন। সো ফ্লিক শট খেলাটা টেস্ট ম্যাচে শুরুতে নেমে কি নেসেসারি, নাকি একটু সোজা ব্যাটে খেলাটা ওয়াইজ? টেস্ট ম্যাচে আমি একটা কথা বলি, আপনি টেস্ট ম্যাচে একদম মানে লো রিস্ক শট খেলবেন। আপনার ওয়ান ডেতে আপনি একটা, ইভেন ওয়ান ডেতেও 300 বলের খেলা লো রিস্ক, আর টেস্টে তো আপনি খেলতেই পারেন না যখন আপনার সেট হয়ে গিয়েছেন, উইকেট ডিমান্ড করছে সেটা। আমি আমি আপনি যদি আজকে পাঁচটা উইকেট দেখেন, আপনি একটাও বলতে পারবেন না যে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ডেলিভারি। আপনি যে মোমিনুলটা বলবেন, শান্তরটা বলবেন, সাকিবকে আপনি অ্যাকসেপ্ট করবেন কেন? উনি এক নম্বর প্লেয়ার বলছি না, উনি অলওয়েজ উইকেটে গিয়ে ডমিনেট করার চেষ্টা করেন। তামিম যেমন থাকতে পারে, অনেক আশা তামিম নিজেকে চেঞ্জ কীভাবে করেছেন, তামিম নিজেকে চেঞ্জ করেছেন, উনি স্টার্টিং এগ্রেসিভ প্লেয়ার ছিলেন তার ক্যারিয়ারে, কিন্তু টেস্ট ম্যাচে উনি টেস্টের মতো খেলেছেন, ওয়ান ডেতে ওয়ান ডে টি টোয়েন্টি চেষ্টা করেছেন, এখন তো উনি খেলছেন না। তো ওই একটা জায়গায় আপনি তখনই ভালো প্লেয়ার হবেন যখন আপনি এই টাইপের সিচুয়েশান আসবে, তখন আপনি ওটাকে সার্ভাইভ করে রান করবেন। আজকে যদি আমরা মুশফিককে কেন এক নম্বর প্লেয়ার বলি, সার্ভাইভের কথা যখন বলছেন, মুশফিক আর লিটন কতটা ড্যামেজ রিপেয়ার করলেন আলটিমেটলি 42 রানের পার্টনারশিপ? এখনো নো ওয়্যার, এখন ওরা করেছেন হয়তো এখন এই সময়টা ফর দ্য টাইমিং একটা ধাক্কাটা সামলিয়েছেন, কিন্তু ওরা যদি এরকম আরো একটা বা দুইটা শট খেলতে পারে তাহলে আপনি একটা পজিশনে যাবেন, আদারওয়াইজ যেটা ডিজাস্টার হয়েছে ওটা রিকভার জন্য এখনো কিছু হয়নি, হয়তো ওটা ধাক্কাটা সামলিয়েছে, কিন্তু আপনাকে আরো দুই সেশন বা দলকে ব্যাটিং করতে পারে, এরা যদি দুই এক সেশন বা এক এন্ড হাফ খেলতে পারে তাহলে বাংলা একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট হবে। কেন শ্রীলঙ্কা হয়তো আমার বিশ্বাস যে বাংলাদেশ বোলাররাও এই অ্যাডভান্টেজটা নিবে বা এই কি নাম এই ওদেরকে একটা প্রেশার ক্রিয়েট করবে। তো ওই জন্য আমি বলছি যে এখনও কিছুই হয়নি, আবার এখন নেক্সট এক ঘন্টা খুব ইম্পর্টেন্ট এই দুই ব্যাটসম্যানের জন্য, এরা যদি আবার এক ঘন্টা খেলে পেরে এরা যে জাতের প্লেয়ার আমার মনে হয় কন্টিনিউ করতে পারে। অ্যাবসলিউটলি। নেক্সট প্ল্যানটা একটু আসলে নিশ্চয়ই বলবেন যে মানে নেক্সট যে সময়টা আছে দুই ব্যাটসম্যান বা যারাই আছেন কিভাবে খেলবেন, আর যদি মানে আসলে আমরা সেটা এক্সপেক্ট করি না, যদি বাংলাদেশকে আজকে আজকে বোলিং করতে হয় যে উইকেটটা দেখেছেন, তাহলে বোলারদের জন্য আপনার ইনস্ট্রাকশনস কি থাকবে? সবথেকে বড় দিয়ে এই দুইজন যদি ক্যারি করে, দেখা যাচ্ছে যাবত যেটা বললো যে একটা আরও দুইটা সেশন আছে, এক ঘন্টা এক ঘন্টা যদি দুইটা ঘন্টা খেলে দিতে পারে তো ইনশাল্লাহ দেখা যাচ্ছে আমাদের একটা ভালো পজিশন থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com. Thank you.